পাশে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর এ জীবন উদযাপনের সুর রেডিও রেডিও জাদু শুরু হচ্ছে অনুষ্ঠান সংস্কৃতির আসর। নমস্কার, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে আমি রয়েছি ঈশান, ঈশান চক্রবর্তী, এবং আজকে আমার সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছেন, শুভদীপ, আমার খুব কাছের বন্ধু শুভদীপ পাল। অত্যন্ত ভালো গান করে, আমার খুব প্রিয় একজন সঙ্গীত শিল্পী এবং অত্যন্ত প্রতিষ্ঠিত। আজকে শুভদীপকে আমরা পেয়ে গেছি আমাদের কমিউনিটি রেডিও জেইউর স্টুডিওতে, এবং আজকে শুভদীপের সঙ্গে আমাদের আড্ডা হবে। কিন্তু আড্ডা তো হবেই, তার সঙ্গে প্রচুর গান শোনা হবে, এবং আজকে আমরা ঠিক করেই রেখেছি একটু অন্য ধরনের গান শুনব। শুভদীপের প্রাইমারি ট্রেনিংটাই হচ্ছে ক্লাসিক্যাল, তো ক্লাসিক্যাল তো শুনবই, কিন্তু তার আগে শুভদীপকে আমাদের একটা ওয়ার্ম ওয়েলকাম আমাদের স্টুডিওতে। শুভদীপ, ওয়েলকাম। নমস্কার, নমস্কার। আমার খুব ভালো লাগছে আজকে রেডিও জেইউতে এসে এবং ঈশানের সঙ্গে এই সময়টুকু কাটাবো, আড্ডা দেব, এটা আমার কাছে খুব একটা মানে উত্তেজনাপূর্ণ বিষয়, খুবই ভালো লাগছে। আমরাও খুব এক্সাইটেড শুভদীপ তোমাকে আমাদের রেডিও স্টেশনে পেয়ে। আমরা ইউজুয়ালি শুরু করি যিনি আমাদের শিল্পী থাকেন, অতিথি থাকেন, তাঁর যাত্রা শুরুর কথা দিয়ে আমরা শুরু করি, কিন্তু আমরা আজকে চাইছি একটু সরাসরি গান দিয়ে শুরু করতে। তুমি আমাদেরকে প্রথমে কি শোনাবে, রবীন্দ্রনাথ শোনাবে? হ্যাঁ, একদম। বেশ, রবীন্দ্রনাথ ছাড়া তো আমরা ভাবতেই পারি না বাঙালিরা। হ্যাঁ, আমরা পছন্দও করি একটু রবীন্দ্রনাথ দিয়েই শুরু করতে, অনুষ্ঠান নিশ্চয়। কোন গানটা শোনাবে বলো? আমি আজকে রবীন্দ্রনাথের বাজে করুণ সুরে এই গানটি দিয়ে শুরু করছি। চমৎকার, শুনি। বাজে করুণ সুরে, বাজে করুণ সুরে, তব চরণ তল চুম্বিত পন্থ বিনা, চিত চঞ্চল হে মম পন্থ চিত চঞ্চল, জানি না কি উদ্দেশে, হায় দূরে
বাজে করুণ সুরে যুথি গন্ধ অশান্ত শুনিবে ধায়ুতলা উচ্ছাসে যুথি গন্ধ অশান্ত শুনিবে ভায়ুতলা উচ্ছাসে তেমনি চিত্তয়ুদাসী রে চমৎকার। আমার অত্যন্ত প্রিয় একটা গান তুমি শোনালে শুভদীপ, আমাদের একদম অনুষ্ঠানের শুরুতেই, মানে মুডটা একটা অন্যরকমভাবে সেট হয়ে গেল। শুভদীপ, তোমার কাছ থেকে একটু জানতে চাইছি যে তুমি আমাকে বলো যে তোমার যাত্রা শুরু কিভাবে, মানে তুমি সঙ্গীত চর্চা কিভাবে শুরু করলে ছোটবেলা থেকে? হ্যাঁ, একদমই ছোটবেলা থেকে। তখন আমার 3-4 বছর বয়স, আমরা মধ্যমগ্রামে এসেছি সবে, সেইখানে একটা অনুষ্ঠানে আমি গাই। তখন নির্মলা মিশ্রের ও তোতা পাখিরে যে গানটি আর কি আমার খুব প্রিয় ছিল, ওই গানটি একটি অনুষ্ঠানে গাই। তো সেখানে তুমি ওই অত ছোট্ট বয়সে গিয়েছিলে গানটা? হ্যাঁ, ও তোতা পাখিরে, আমার খুব ভালো লাগতো গানটা শুনতে, আমার ভীষণ পছন্দ, খুব মায়া মায়া দেখবে গানটা। নিশ্চয়ই, তা অপূর্ব তো গিয়েছিলেন নির্মলা মিশ্র, কিছু বলার নেই। তা ওই গানটা শুনে অনেকে বলেছিল যে, বাবাকে বলেছিলেন যে ছেলেকে যদি গান শেখানো যায় আর কি। আচ্ছা, সেইভাবেই শুরু। তারপর তুমি কোথায় শিখেছো তারপরে ফর্মালি? পাড়ার দিদিমণি ছিলেন একজন, শ্রীমতী অসীমা সমাদ্দার, অত্যন্ত গুণী শিল্পী। আমি প্রথমে ছোটই বন্দিশ, ক্লাসিক্যালের ছোট বন্দিশ, সেগুলো দিয়ে শুরু করি বিভিন্ন রাগে, যেভাবে হয়ে থাকে আর কি ছোটবেলায় সঙ্গীত খেয়াল। তারপর তিনি অ্যাকচুয়ালি নজরুল গীতিতে স্পেশালিস্ট ছিলেন, তারপর শুরু হয় নজরুল গীতির তালিম। আচ্ছা, তারপর নজরুল গীতি শুরু হয়, নজরুল গীতি শিখতে থাকি, এইভাবেই জার্নিটা শুরু হয়। তার কথা যখন উঠলো ওই শুভদীপ, তুমি বন্দিশের কথা বললে, নজরুল গীতির কথাও বললে, তার একটা বন্দিশ শোনাবে আমাদেরকে? একটু ছোট্ট করে শুনি আমরা। একদম, কি শোনাবে, কোন রাগ শোনাবে বলো। একটা বেসিক রাগ দিয়ে শুরু করি, ইয়ামান শুরু করি। বেশ। সখিয়ে রে গালি পেয়াবে না, সখিয়ে রে গালি পেয়াবে না, সখি কলন পরত মোহে ঘরি পলছি না দিনা,
কলন পারত মোহে ঘরি পল চিন দিন এরিয়ালি পিয়াবিন সখি এরিয়ালি পিয়াবিন জব সে পিয়া বর দেশ গমন কিন জব সে পিয়া পরদেশ গমন কিন রতিয়া কটত মোহে তারে গিন গিন এরিয়ালি পিয়াবিন সখি এরিয়ালি পিয়াবিন সখি কলন পারত মোহে ঘরি পল চিন দিন এরিয়ালি পিয়াবিন। বাহ, দারুণ লাগলো। আমি ছোটবেলায় আমি যখন গান শিখেছিলাম, সে অনেক ছোটবেলাকার কথা, অনেক ইতিহাসের কথা সেটা যাকে, তো তখন আমার মনে পড়ে একটা বন্দি শিখেছিলাম, মে বাড়ি বাড়ি যাওঙ্গি। হ্যাঁ আচ্ছা না, একটা এটাও খুব সুন্দর, ওটাও খুব সুন্দর শিখেছিলাম। আচ্ছা, তো এই বন্দিশটা তুমি আমাদের একটু শোনাতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি শিখেছি। আচ্ছা তুমি শোনাও না একটু, মানে আমার একটু স্মৃতি রোমন্থন হবে একদম। मैं वारी वारी जाऊंगी प्रीतम प्यारे, मैं वारी वारी जाऊंगी प्रीतम प्यारे, कब आओगे मोरे मंदरवा, कब आओगे मोरे मंदरवा, मैं वारी वारी जाऊंगी प्रीतम प्यारे। বাহ, দারুণ দারুণ। আচ্ছা, আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির, বিরতির পর আবার ফিরে আসব। বন্ধুরা, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঈশান, এবং আজকে আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের খুব একজন প্রিয় সঙ্গীত শিল্পী শুভদীপ, শুভদীপ পাল, আমার খুব প্রিয় মানুষ, আমার খুব প্রিয় একজন বন্ধু। আপনারা আমাদেরকে ফোন করে জানাতে পারেন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, 0332457-2620 নাম্বারটা নিশ্চয়ই আপনাদের এতদিনে মুখস্থ হয়ে গেছে। আমাদেরকে আপনারা মেলও করতে পারেন radiojeu@gmail.com, এই ইমেল অ্যাড্রেসে। আমাদের ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ রেডিও জেইউ, সেটা আপনারা আমাদের ফলো করতে পারেন, সেখানে আমাদের অনুষ্ঠানগুলো রেগুলারলি আপলোডেড হয়, সেগুলো আপনারা শুনতে পারেন, শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের মধ্যে। এবং আপনারা যদি অনুষ্ঠান করতে চান আমাদের রেডিও জেইউতে এসে, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কেমন লাগছে অনুষ্ঠান জানাতে ভুলবেন না। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, কোথাও যাবেন না আমি জানি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। ফিরে এলাম বিরতির পর। শুভদীপ, বিরতিতে যাবার আগে আমাদেরকে বলছিলে তুমি নজরুল গীতিও শিখেছো। হ্যাঁ, নজরুল গীতি দিয়ে আমরা শুরু করি না, একটুখানি শোনাবে? আমি অংশ বিশেষ শোনাচ্ছি, নিশ্চয়ই শোনো। খুবই পপুলার গান, আমার আপনার চেয়ে আপন, যে আমার খুব পছন্দের, শোনো। আমার আপনার চেয়ে আপন যে জন, খোঁজে তারে আমি আপনার, আমার আপনার চেয়ে আপন যে জন, খোঁজি তারে আমি আপনার, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি।
আমারো পিয়াসি বাসনায় আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আচ্ছা শুভদীপ, তুমি আমাকে বলো তুমি এখন কি ধরনের কাজ করছো, একটু ছোট করে বলো। এখন তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ক্লাসিক্যাল, মেইনলি ক্লাসিক্যাল আমি গাইছি নিয়মিত এবং ছোট ছোট বাচ্চাদের আমি গান শেখাই, আমার বাড়িতে আপাতত শেখাই, এরপর ওটাকে একটু স্কুল হিসাবে বড় করার ইচ্ছে আছে। বাহ, এইটাই আমি করছি। মানে তুমি তোমার গুরুদের কাছ থেকে যেটা শিখেছো একদমই সেটাকেই তুমি চাইছো, যে তুমি যতটুকু তোমার মধ্যে নিতে পেরেছো সেটা একটা পরবর্তী জেনারেশন। তুমি তোমার গুরুদের কথা আমাদেরকে একটুখানি বলো। একদম, আমি তো আগেই বললাম অসীমা সমাদ্দারের কথা, আমার ছোটবেলার গুরু একদম, যার কোলে বসে গান শেখা শুরু। তারপর আমি ধ্রুপদ শিখি পণ্ডিত শিবশঙ্কর মুখার্জি। আচ্ছা, আমি বছর চারেক শ্রুতিনন্দনে শিখি, শ্রীজয়ন্ত সরকার আমার গুরু ছিলেন সেখানে। তারপর আমি খেয়াল শিখি পণ্ডিত মানস চক্রবর্তীর কাছে। আচ্ছা, এবং তার সুযোগ্যা শিষ্যা সিনিয়র মোস্ট স্টুডেন্ট শ্রীমতী রুচিরা পাণ্ডার কাছেও আমি বহুদিন তালিম নিয়েছি। তাছাড়া আমি রবীন্দ্রনাথের গানের তালিম নিয়ে থাকি শ্রী দেবাংশু মুখোপাধ্যায়ের কাছ থেকে। বাহ, খুব ভালো। ক্লাসিক্যাল গানের বিভিন্ন দিকে তোমার যাতায়াত, এছাড়া তুমি রবীন্দ্রনাথের গান আমাদেরকে শুনিয়েছো, নজরুলের গান শুনিয়েছো, মান্দিস তো তুমি শুনিয়েইছো, তো তুমি কি আমাদেরকে একটুখানি গজল শোনাবে? হ্যাঁ, একটু গজল আমি শোনাতেই পারি। বেশ, তাহলে আমাদেরকে কি শোনাচ্ছ তুমি বলো। আমি মেহেদি হাসানের একটি গজল গে শোনাচ্ছি। বেশ। রঞ্জিশ হি সহি দিল ইয়ে দুখানে কে লিয়ে আয়া, রঞ্জিশ হি সহি ফির সে মুঝে ছোর কে জানে কে লিয়ে আয়া, ফির সে মুঝে ছোর কে জানে কে লিয়ে আয়া, রঞ্জিশ হি সহি দিল ইয়ে দুখানে কে লিয়ে আয়া, রঞ্জিশ হি সহি। ছোট ছোট করে শুনছি তোমার কাছ থেকে নানা রকমের গান। তোমার ফিউচার প্ল্যানসের কথা শুনবো, তোমার স্কুলের কথা তুমি বলেছো, তুমি যেটা এখন করছো, তোমার ছাত্রছাত্রীদেরকে তুমি শেখাচ্ছ সেটা তুমি বললে। তুমি ছাড়া আমি জানি যে তুমি একটা ক্লাসিক্যাল ব্যান্ডের সঙ্গেও যুক্ত এবং তুমি স্টেজ পারফরমেন্সেসও করো, তাই তো? একদম। তো সেটা নিয়েও কি তোমার একবার ইচ্ছে আছে? হ্যাঁ, আমার ব্যান্ডটাকে নিয়ে একটু বড় স্বপ্ন আছে যে ব্যান্ডটা একটা বড় জায়গায় যাক। মেনলি সেমি ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল, বন্দিশেষ এইগুলোকে একটু অন্যরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করে এখানে গাওয়া হয়। আচ্ছা, আমাদের ব্যান্ড ইয়ে দোস্তি চেষ্টা করছে তারা তাদের মতো করে, দেখা যাক। খুব ভালো, খুব ভালো। আমাদের কমিউনিটি রেডিও জেইউর পক্ষ থেকে শুভেচ্ছা রইল তোমাদের ব্যান্ডের জন্য, তোমার জন্য। তোমার কাছ থেকে একটু ঠুমরি শুনতে চাইবো, কারণ আমি তোমার কাছ থেকে পার্সোনালি ঠুমরি শুনেছি এবং আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। তাই আমি চাই একটু আমাদের শ্রোতারাও একটু শুনুক। হ্যাঁ, আমিও খুব গাইতে ভালোবাসি ঠুমরি। তুমি কি শোনাবে বলো? আমার গুরুজি পণ্ডিত মানস চক্রবর্তীর একটি কম্পোজিশন আমি গিয়ে শোনাচ্ছি, এটি ঝুলা বলা হয়, এটি ঠুমরিরই একটা প্রকার। বাহ, শোনো। দেশ রাগের ওপর। জাগ ঝরো খেসে মন হর দে বরসন ঝওয়া জম পানি মেঘ মন্দর মে সো
झुलवा में कौन ना जानी रे जानी झुलवा में कौन ना जानी रे झाक झरोखे से मन हर दे झाक झरोखे से मन हर देश बरसन झम पानी मेघ मदर में सो झूलवा में कौन ना जानी रे है झूलवा में कौन ना जानी रे झमक झुके आई झमक झुके आई झमक झुके आई रे झमक झुके आई अपनी जदा से झमक झुके आई अपनी जदा से छूकर कर दी हमें पानी 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 रे छू कर कर दे हमें पानी 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 रे सो झूलवा में कौन ना जानी रे सो झूलवा में कौन ना जानी रे झूलवा में कौन ना जानी रे झूलवा में कौन झूलवा में कौन ना जानी रे जानी रे सो झूलवा में कौन ना झूलवा में कौन ना झूलवा में कौन ना जानी रे जानी दारुण दारुण আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকটায় চলে আসছি। তো শুভদীপ, তুমি বলছিলে তুমি একটা সেমি ক্লাসিক্যাল ব্যান্ডের সঙ্গে তুমি যুক্ত, সেখানে নানা রকমের তোমাদেরকে গান করতে হয়। তো তুমি কি আমাদেরকে কি শোনাবে, একটু কাওয়ালি শোনাবে? হ্যাঁ, একটি শোনাই কাওয়ালি, খুব পরিচিত কাওয়ালি। ঠিক আছে, একটু ছোট্ট করে শোনাও, কারণ আমরা তোমার কাছ থেকে মানে আরও কয়েকটা গান শুনতে চাইছি আর কি। ওকে ওকে, একটু ছোট্ট করে শোনাও। হ্যাঁ, ओ लाल मेरे पत रखियो बला झूले लालन, ओ लाल मेरे पत रखियो बला झूले लालन, सिद्धरीदा सेवन दा सखी शाबास कलंदर, दमा दम मस्त कलंदर अली दम दम दे अंदर, दमा दम मस्त कलंदर अली दा पहला नंबर, ओ लाल मेरे। वाह,
খুব প্রিয় গান, তুমি আমার প্রত্যেক কটা খুব প্রিয় গান গাইছো আজকে। তুমি আমাদেরকে বলছিলে শুভদীপ যে তুমি আমাদেরকে একটা তারানা শোনাবে, শোনাবে? ছোটবেলা জানো আমি যখন গান শিখেছিলাম তখন আমি বৃন্দাবনী সারঙ্গের উপর একটা তারানা শিখেছিলাম, সে অনেক আগেকার কথা। যাকে তুমি আমাদেরকে বলো কি শোনাবে? আমি ইয়ামানের ওপর, ইয়ামানের একটা বন্দিশা শোনালে তুমি আমাদের, ইয়ামানের ওপর একটি তারানা শোনাচ্ছি, গুরুজির কম্পোজিশন, গুরুজি পণ্ডিত মানস চক্রবর্তীর কম্পোজিশন, একটি শোনাচ্ছি ছোট করে। খুব ভালো শোনো। তানা দে রে না দিম তদিম, তানা দে রে না, তানা দে রে না দিম তদিম, তানা দে রে না, না দে দে দানি দে রে না, দে রে না ধে তুম তানা না, ইয়ালুম ইয়ালুম, তানা দে রে না, তানা দে রে না দিম তদিম, তানা দে রে না, তানা দে রে না দিম তদিম, তানা দে রে না। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ সংস্কৃতির আসর অনুষ্ঠান। সঙ্গে ছিলাম আমি ঈশান, এবং আমার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভদীপ। আমার খুব প্রিয় একজন মানুষের সঙ্গে আজকে আড্ডা দিতে পেরে আমার খুব ভালো লাগলো। তোমার কেমন লাগলো শুভদীপ? ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো লাগলো আজকে। এবং আমরা কিন্তু আমাদের যারা অতিথিরা আসেন তাদের কাছ থেকে আমরা একটা কথা আদায় করে নিই, সেটা হচ্ছে তাদেরকে যেন আমরা আবার পাই আমাদের স্টুডিওতে। একদম, আমি আবার আসব। খুব ভালো। এবং আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান তুমি আমাদের সঙ্গে করবে এটা আমরা চাই। আপনারা যারা আমাদের কমিউনিটি রেডিও জেইউ শুনছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ, আমাদের ফোন নাম্বার 03324572620 আপনারা নিশ্চয়ই মুখস্থ করে ফেলেছেন, অবশ্যই ফোন করে জানাবেন কেমন লাগছে। রেডিও জেইউ @gmail.com, আই রিপিট radiojeu@gmail.com, আপনারা আমাদেরকে ফোন করে জানাতে পারেন, আপনারা আমাদেরকে মেইল করেও জানাতে পারেন আপনাদের মতামত। ইউটিউব চ্যানেল তো রয়েছে, সেখানে তো আপনারা কমেন্টস করতেই পারেন, শেয়ার করবেন আমাদের অনুষ্ঠান ভালো লাগলে। কিন্তু শেষ করব শুভদীপ, আর আমার একটা বিশেষ একটা প্ল্যান আছে শুভদীপ। একদম, তো সেই প্ল্যানটা দিয়ে আমরা একটুখানি শেষ করব। একটুখানি একটা অন্যরকম কবিতা এবং গানের একটা মেলবন্ধন দিয়ে আমাদের শেষ করবার ইচ্ছে আছে, কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাঁদে কবরি বেঁধে লব আজ, পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস, মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখ পানে কেন চাস, আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে যাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে, শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে, তবু রাজার তুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বল কি মতে, বসো মোরে নয়ননু মে নদলাল, বসো মোরে নয়ননু মে নদলাল, মোহনী মুরত সাবরি সুরত, মোহনী মুরত সাবরি সুরত,
और बैजंती मा और बैजंती मा वसो मोरे नैनन में नंदलाल वसो मोरे नैनन में। শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে ওগোমা। রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে, খোমটা খসায় বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখি, ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে, মাকো কি হলো তোমার অবাক নয়নে, চাহিস কিসের তরে, মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়ায়, রথের চাকায় গেছে সে গুঁড়ায়, চাকার চিহ্ন ঘরের সমুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেম কারে জানি না সে কে, দোলাই রহিল ঢাকা, তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে, মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে। বন্ধুরা, আপনারা শুনছিলেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে ছিলাম আমি ঈশান, আমার সঙ্গে ছিলেন শুভদীপ। সংস্কৃতির আসর অনুষ্ঠান নিয়ে শুনতে থাকুন, সঙ্গে রাখুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। সকলকে ভালো রাখুন, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোন অনুষ্ঠানে। ততক্ষণ টাটা। পায়ে পায়ে কখনো চলে যাই দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।